নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুধু গল্পের জন্যে। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি পৃথিবীর বিখ্যাত লেখকের লেখনীর মাধ্যমে উঠে আসা রুদ্ধশ্বাস গল্পের সম্ভার নিয়ে। তাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করতে চলেছি আজকের গল্প, পাণ্ডব গোয়েন্দা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, জন্ম 25শে ফাল্গুন 1347 বঙ্গাব্দ, ইংরাজির 9ই মার্চ 1941 খ্রিস্টাব্দ, হাওড়া জেলার খরুর ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকে সাহিত্য সাধনা শুরু করেন। ছোটোবেলার অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন এবং বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীর সঙ্গ করেছেন। তাঁর গল্প উপন্যাসে ভ্রমণের ছাপ পাওয়া যায়। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও গোয়েন্দা তিতির তেনারি সৃষ্টি শুরু হতে চলেছে। আর সময় নষ্ট না করে শুরু করতে চলেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার অভিযান, মৃত্যুর বাড়ির রহস্য। গল্পটি প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে। গল্পটি মন দিয়ে শুনুন, ভালো লাগলে লাইক ও অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। বাবলু, বিলু, ভোম্বল 3 ছেলে, বাচ্চু বিচ্চু 2টি মেয়ে, এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটা দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটি এক চোখে কানা বলে, ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চ পাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই একজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমন দস্যি তেমনি ডানপিটে আর তেমনি লেখাপড়া। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্রীদের বাড়ির বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে ওরা ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। বাড়িটা দোতলা, একদিকে ছাদ নেই, একদিকের দেয়াল ধসে পড়েছে, একদিকের ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতরে আর বাইরেটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন আছে। একটা মস্ত গুণঞ্চ গাছ তার শাখা পোশাকা নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙা দোতলার গায়ে। ওরা 5 জন সেখানে এসে বসল। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভোম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই করে একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্ছু মেয়ে 2টি নিহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগ সমানভাবে পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে ওদের ভাগে কম পড়ল না। কিন্তু আমের কুচি খেয়ে বিলু আর ভোম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু আর বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপরে। আর বাবলো কি করলো, পঞ্চু সামনেকার পা 2টো ধরে তাকে নিয়ে নানা রকম ক্যারামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতে বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা বাবলু অমনি নিজের মনে হাতে টুস্কি দিয়ে চিৎকার করে বলল, দ্যাটস আইডিয়া। বিলু ভোম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছু শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপরে। উঞ্চু তাকালো বাবলুর মুখের দিকে। বাবলু চোখ 2টো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভোম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ? এই মিত্রীদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই করা যায়। ভোম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারে একটা পরিবেশ তো চাই, কী করে নিবি? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু আর বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, খুব কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই, ভোম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল,
হ্যাঁ লেগে পড়, জয় মা কালী। আর তারপরে তুই যখন আমাদের লিডার, তখন আর ভাব নাকি। বাচ্চু বিচ্ছু বললো, ও কী দারুণ মজা। সবাই সমস্বরে বলে উঠল, হে ফিফুর রে। পঞ্চু অগ্নি আনন্দে উঠে বলল, ভৌ ভৌ ভৌ। বাবলু পঞ্চুকে ঝরিয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু বলল, ভৌ ভৌ। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, এবং এই বাগানের এই পোড়া বাড়ির ভিতরে ঘাঁটি হবে আমাদের। এলো বলল, কী নাম দিবি দলটা? কম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে, তখন আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কং। বাবলু বলল, তুই একবারে রাম বুদ্ধ, অ্যান্ড কং আবার হয় নাকি? বিচ্ছু বলল, তুমি বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটা আরও মডার্ন করতে হবে, আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল। বম্বল বলল, আমি এখনই আমাদের পাড়ার ঘেঁচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যায়। ভম্বল, তুই সাইনবোর্ডটা তৈরি করতে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তারপর জল ছেটানোর জন্য চাই একটা বালতি। বাবলু বলল, ঝাঁটা না হলেও চলবে, কালাকাশুদের ঝাড় দিয়ে একটা ঝাঁটা বানিয়ে নেবো, কিন্তু বালতি কোথায় পাবো? বাচ্চু বলল, কী করে আনবি, মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে, এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, পিলু আর বাচ্চু ঘর পরিষ্কার করার কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এসে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছড়িয়ে দিল। ভম্বল ফিরে এলো এক ঘন্টা দুয়েক পরে, ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা আছে পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটাও ওরা ভাঙা বাড়ির দেয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলায় বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল, দুজনেই ঘুমাচ্ছিল অঘরে। এমন সময় ঘুমট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলায় ঘটনাগুলো মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়ল, পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তে বুকটা ধরাস করে উঠল, কেননা কাল সকাল থেকে মা যখন বালতির খোঁজ করবে, তখন যদি মা বালতি না পান তাহলে সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়ে দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে করেই হোক, এই আর কিচ্ছু ভেবে পেল না। পাশ ফিরে দেখল বাচ্চু অগরে ঘুমোচ্ছে, রাত্রি এখন কেউ কেই বা জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর আর আরামের ঘুমটা নষ্ট করতে মায়া হলো বিচ্ছুর, তাই বারবার উসকুস করতে লাগলো। তারপর ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটা টিপনি দিয়ে ডেকেই ফেলল বিচ্ছু, এ দিদি দিদি শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল, তবুও সে তন্দা ঝরানো গলায় বলল, শোন না ভালো করে। বিচ্ছু বিরক্ত হয়ে বলল, বল না, কী বলছিস বল, একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মিলে বলল, কী হয়েছে? বালতিটা যেখানেই পড়ে রয়েছে নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বিচ্ছুর। কী হবে তাহলে, তুই বল না কী হবে? মা সকালবেলায় বালতি দেখতে না পেলে খুব ভুগবে, তাছাড়া মায়ের রাগ তো জানিস, আগে মেরেই দেবে দুমদাম করে, মারবার আগে তুই কেঁদে দিবি, তাহলে আর কিচ্ছু হবে না, বলেই পাস ফেলে শুনল বাচ্চু। বিচ্ছু বলল, বালতির যদি কেউ চুরি করে নিয়ে যায়? যায় যাবে, যেমন নিয়ে গেছিস তুই বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার, সে ভয় ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি? বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে, তোর কি মাথা খারাপ হয়েছে? ওই রাত্রিরে সেখানে আর কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ড হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে, এই বলে বাচ্চু পাশ ফিরে শুল। বিচ্ছু আর কী করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। শুয়ে রইল কিন্তু ঘুম এলো না,
একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর একসময় পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকা শব্দ শুনতে পেল। তখন বুঝল বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। বিচ্ছু তখন মনস্থির করে ফেলেছে, সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে গ্রিলটা খুলে নেমে পড়ল রাস্তায়। রাস্তায় নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখল বিচ্ছু। চারিদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের যবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বসে খোশ মেজাজে কুণ্ডলী পাকে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে বিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে ল্যাচ নেড়ে ছুটে চলল বিচ্ছুর দিকে। একসময় বিচ্ছুর সঙ্গটাও ওর কাছে প্রত্যাশিত ছিল না। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি করে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, এই রাতে একটা অভিযানের গন্ধ পেয়ে সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে উঠে দাঁড়াল। বিচ্ছু পঞ্চুকে নিয়ে গিয়ে চলল মিথ্যেদের বাগানের দিকে। রাত্রের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার ওপরে ছায়া ছায়া কালো গাছগুলোকে দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরে তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চু ঠিক বুঝতে পারল না বিচ্ছু কিসের জন্য এখানে এসেছে। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ কে জোরালো টর্চের আলো মুখে ফেলে দিয়ে বলল, কে রে তুমি? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল, ভৌ ভৌ। তারপরে আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে ধরে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে লোকটাকে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয় কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করি লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কি বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড় আর দৌড়। পরের দিন সকালবেলায় বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কীভাবে গিয়েছিল, কী দেখেছিল সব বলল। সব শুনে বিচ্ছু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? বিচ্ছু বলল, না ভয় আবার কি, ও তুই সত্যিই বিচ্ছু, আমি হলে তো ভয়ই হার্ট ফেল করতাম এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। বিচ্ছু বলল, তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়ল তখন খুব ভয় হয়েছিল। কি মনে হচ্ছিল? আমি ভূত মনে করেছিলাম। বিচ্ছু বলল, না না ভূত নয়, ভূত হলে টর্চ ব্যবহার করতো না, এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার, তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত, আর একবার বাবলুদার কাছে যাই চল, তারপর বাবলুদে যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখনই যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলায় মিট্টিদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে, বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাত্রির ঘটনা সবিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে এরপরেও কি আমাদের এখানে ঘাটি গাড়াটা ঠিক হবে?
ভূমবল বলল, আলবাত হবে, এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল। তাছাড়া এই বাগানের যাতায়াত তো আমাদের একদিনের নয়। বিলু বলল, সে কথা ঠিক, কিন্তু কাল রাত্রিরে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ ভীরের মতো কথা বলিস না, পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এটাই আমাদের প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা, মানে আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আজই হবে, আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা, সেখান থেকে দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরকে ভূত চেনে, ও বেটা চেঁচিয়ে সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চুকের আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। বাবলু বলল, না। সেই শুনে পঞ্চু অগ্নি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল, হৌ হৌ। বাবলু বলল, না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্চু সবাই তখন বাবলুকে সমর্থন করলো, একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত যখন 12টা, বিলু, ভম্বল, বাচ্চু বিচ্চু ঠিক সময়েই বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগে বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মিত্তিদের বাগানের দিকে। যথাযথ সময়ে বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারে ওদের কোনো অসুবিধা হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল, না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, আজ রাত্রে এবাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব, ভাগ্য ভালো থাকলে কালকে রহস্যের আজ উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক, চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভম্বল বলল, সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। বাবলু বলল, আঁশবটি কী হবে, আঁশবটি থেকে ভূত পালাবে, বোকা কোথাকার, এত ভয় কেন, এটা বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত বলে কিছু আছে নাকি, আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা। ভম্বল বলল, আমি অবশ্য আসার আগে একটা গুলতি আর কিছু পোড়া মাটির গুলিও সঙ্গে নিয়ে এসেছি, দরকার হলে কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো কাজ করেছিস, অনেক কাজে লাগবে ওটা, দে গুলতিটা আমার হাতে দে। ভম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ এই শব্দ করে সবাইকে চুপ করতে বললে বাবলু, কি হলো, হলো কি, সবাই কান খাড়া করে শুনতে লাগলো, সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ে ঘন হয়ে দাঁড়ালো, সবাই শুনলো ছাদের ওপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে, কি ভয়ঙ্কর। এই ঘন অন্ধকারে নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যিই প্রেতপুরীর মতো মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে, সেই মিটমিট জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটা এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরের চাপা গাছের ডালে একটা পায়াচা ডেকে উঠল শ্যাস শব্দে, ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে। তখন প্রত্যেকে স্নানুর মতো দাঁড়িয়ে আছে, দেয়াল ঘেঁষে নীরবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা একটু টেনে টেনে দেখে হাত দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখবিলু, তোর হাতের অব্যর্থটি, যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়েছে তাহলে সঙ্গে সঙ্গে আলো লক্ষ্য করে গুলতির টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি আর গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলায় বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখল ঘরের ভেতর মৃদু আলোর একটা খুব অস্পষ্ট বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো, তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখল একজন ভদ্রলোককে হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেই পড়ে আছে, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোড়া হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য,
একজন ছোড়া উচিয়ে রয়েছে, এখনো কিন্তু সময় আছে। যদি ভালো চান শিগগির এই কাগজটায় লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেয়। যদি না লেখেন তাহলে আজ রাত্রে আপনাকে খুন করে আমরা এই বাগানে চাঁপা গাছের গোড়ায় পুঁতে ফেলব। আপনার মতো আরও অনেককে সরিয়ে দিয়েছি আমরা, অতএব যা বলি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বলল, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি, আমার এখনও 5,000 টাকা দরকার, আমি কি করে ওই টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, তা আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে, তোদের যা ইচ্ছা তাই করতে পারো। এই না দেখে তো পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু স্থির হয়ে গেল। এবার কি আশ্চর্য, কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাই ছিল না। কঙ্কাল কঙ্কালই, কঙ্কাল মানেই তো ভূত, আর তাই যদি হয় তার মানে ভূতই যদি হয় তবে ভূত কেন খামোকা টাকা চাইবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কি করবি রে বাবলু, কেটে পর শিগগিরি, হাওয়া খারাপ। বিলু বলল, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু রেগে গিয়ে বলল, আচ্ছা ইডিয়ার তো চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো, তারপর চট করে বাতিটা নিভিয়ে টর্চের এক ছাপ তীব্র আলো ওদের মুখের উপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন সাহস বেড়ে গেছে, আবার জেদও বেড়ে গেছে। ওরা তাই সমস্বরে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েছিল, সঙ্গে সঙ্গে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করল, একবারে অব্যর্থ টিপ লাগলো সেই ঠিক টর্চের আলোর মুখে, লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা, সেই আলোও নিভে গেল। তখনই ওদের আলো যেই না নিমল অগ্নি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চিৎকার করে উঠল, ভূত, এ নিশ্চয়ই ভূতের ব্যাপার, হাতের কাছে একটা আঁতলা ইঁট পড়েছিল। বম্বল করল কি, চট করে সেই ইঁটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালের মুখে, ওতেই যথেষ্ট। ইঁটের ঘা খা মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাদন। সেই না দেখে অপর কঙ্কালটাও ভয়ে বিস্ময় হয়ে চমকে উঠে দাঁড়ালো, মাই গড বলেই এক লাফে পাশের ভাঙা জানালাটা দিয়ে হাওয়া, তারপর দৌড়ধার করে ওপরে সিঁড়ি বেয়েছে দেদ দৌড়। বাবলু বিলু ভম্বল বাচ্চু বিচ্চু কঙ্কালটার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল, ভৌ ভৌ। বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না, পঞ্চু কোথা থেকে এলো, ওকে তো আনিনি আমরা। বিচ্চু বলল, ও নিশ্চয় লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে, ও কি দুষ্টু, যাক ভালোই হয়েছে। বাবলু জোরে চিৎকার করে বলল, আয় আয় পঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখল পঞ্চু তখন পালয়মান সেই কঙ্কালটাকে ধরার জন্য তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক পঞ্চু যখন গেছে তখন আর আমাদের ওদিকে মাথা ঘামাবার দরকার নেই, এখন ঘরের ভেতর ঢুকে দেখা যাক ব্যাপারখানা কী। ওরা সকলেই ঘরের ভেতর ঢুকল, তারপর টর্চ জ্বেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভম্বল হাত পা বাঁধা অবস্থায় বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোককে মুক্তি পেতে তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেনে ফেলল বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখল এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করছিল আসলে সে কঙ্কাল নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে তাকে আচমকা দেখলেই সত্যিকারের কঙ্কাল বলে মনে হয়। মানুষটা তখন অজ্ঞান হয়েছিল, ওরা সেই অবস্থাতেই শক্ত করে বেঁধে ফেলল। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বলল, কে বাবা তোমরা, বিপদে আমাদের প্রাণ বাঁচালে, ঠিক সময়টিতেই তোমরা এসে না পড়লে ওরা আমাকে নিঘাত মেরে ফেলত। বাবলু বলল, আমাদের পরিচয় পরে পাবেন, এখন আপনি এক কাজ করুন, শিগগিরি গিয়ে পুলিশকে ডেকে আনুন, একদম দেরি করবেন না, যান আমরা ততক্ষণে এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বলল, ঠিক বলেছ,
আমি এখনই গিয়ে পুলিশকে নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেল। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছনের দিকেই একটা পুকুর আছে, সেই পুকুরের পার থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাপলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা এই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চুও ছাড়বার পাত্র নয়, কোথায় উঠতে দিচ্ছে না বেটাকে। খানিক পরে বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ শোনা গেল। ভোম্বল বারান্দার কাছে গিয়ে টর্চের আলো ফেলে দেখল সত্যি সত্যি পুলিশের গাড়ি সেটা। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভোম্বলের ওপর হেঁকে বলল, আমরা সবাই এখানে আছি, আপনারা সোজা হয়ে উপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত উপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিল সেই ভদ্রলোক আর থানার ওসি। ভদ্রলোক বলল, এই যে এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বলল, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতো ছেলে নিয়ে দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দা মানে তো কিছু বুঝলাম না ভাই, এত রাত্রে তোমরা এখানে কী করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বলল, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করল, তোমরা ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক, তোমরা হয়তো নামও শুনে থাকবে। বাবলু বলল, কী নাম? এর নাম ভবেশ রায়। বাবলু বলল, হ্যাঁ শুনেছি। এমন সময় ওসির চোখে পড়ল সেই কঙ্কালের পোশাক পরে লোকটার দিকে। লোকটিকে দেখি চমকে উঠলেন তিনি। আরে এ বেটা তো একজন দাগি আসামি, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম বেটাকে, বেশ কয়েকটা মার্ডার কেস ছড়ানো আছে বেটার নামে। বাপলু বলল, আরও একজন আছে স্যার, সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে, আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে, ওই শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তখন কয়েকজন কনস্টেবলকে নিয়ে বলল, এই তোর ওই দুটো বেটাকে আরেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণ অন্যটাকে দেখছি। এই বলে আরও দু চারজন কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চলল। পাণ্ডব কৈন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথ দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধা হলো না। পুকুরের পাড়ে দিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচাবার জন্য সত্যি জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাছাধন কোনো রকমের ডাঙায় উঠতেই পারছে না। যে দেখি উঠতে চায় সে দেখে দিয়েই পঞ্চু আক্রমণ করে। নিরুপায় লোকটি তখন পঞ্চু আঁচড় কামড় থেকে বাঁচার জন্য জলের ওপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতে জল থেকে সুরসুর করে উঠে নিল লোকটি। পুলিশের লোকেরা হাত করে নিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করল লোকটাকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যিই সফল হলো। দুজন নাম করা দুষ্কৃতীকে ওরা শুধু ধরিয়ে দিতে সক্ষম হলো তাই নয়, এটা বড় কৃতিত্বের ব্যাপার। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিল এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নিমন্ত্রণ তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরের দিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের মা বাবাকে বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সেই নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ যায়নি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল। আজকের গল্প এই পর্যন্ত। আশা করছি এই গল্প আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কমেন্টস এবং অবশ্যই আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকুন, সুখে থাকুন।